আলাইকুম হ্যালো বিউটিফুল বিয়ার সবাইকে ওপো ফার্নিচার থ্রি থেকে সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকে আপনাদেরকে আপনাদের মাঝে শুরু করছি হচ্ছে একটি রাজকীয় রানী খাট নিয়ে আসি আপনার বৈরব থানাতে কুয়েত কুয়েত প্রবাসী আরিফ মাহমুদ ভাই আমাদেরকে এই খাটটি অর্ডার করেছিল দীর্ঘ দশ দিন আগে আসলে আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই খাটগুলো বানাইতে সর্বোচ্চ তিন মাস সময় লাগে কিন্তু ভাই তার বাবা মাকে গিফট করার জন্যই মূলত এই খাটটি আমরা ইমার্জেন্সি তার বাসা নিয়ে এসেছি আমরা এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশে আপনাদের মাঝে বিশ্বাস্যতা অর্জন করার জন্য যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কি আমরা নিজেরাও সারা বাংলাদেশে যে এই প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি আপনাদেরকে আজকে দেখাচ্ছে হচ্ছে একটি রাজকীয় রানি খাট নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো অর্থাৎ চার ইঞ্চি মোটা সলিড কাঠের উপরে সম্পূর্ণ গর্জিয়াস নকশিটাই মূলত আপনারা দেখেন যে একটা ঘরের ভিতরে যখন এই ধরনের একটা রানী খাট সেভ করা হয় তাই সেই ঘরে সর্বোচ্চ আপনার গ্যাট আপটাই চেঞ্জ হয়ে যায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই এই ঠিক আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে খাড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে আপনার ভৈরব থানা স্টেডিয়ামের পিছনে মূলত আরিফ ভাই কুয়েত প্রবাসী ভাইয়ের বাসায় মূলত এসেছি আজকে আপনারা যে যেখান থেকে আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই আমরা আপনার সারা বাংলাদেশে অপু ফার্নিচার থ্রি আপনাদের সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে আসব। আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো এই খাটটির ব্যাপারে নিয়ে এই খাটটি কিন্তু অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে এই খাটটির মাচাগুলো সর্বোচ্চ কয় ইঞ্চি হয়ে থাকে এটি কিন্তু আপনার সর্বোচ্চ দুই ইঞ্চি আপনার সামনের পাট্টাটা হচ্ছে চার ইঞ্চি মোটা অর্থাৎ সলিড কাঠের উপরে সম্পূর্ণ বড গাছ ডিজাইনটাই মূলত আমরা করেছি দ্বীগতকালে আপনারা আমার নে ম্যাক্সিমাম ভিডিওতে দেখেছেন যে আমরা কিছু প্রোডাক্ট এখন বাংলাদেশ পেরিয়ে আল্লাহর অশেষ রহমাতে আমরা ইন্ডিয়াতেও প্রোডাক্টগুলো সেল দিচ্ছি অর্থাৎ এই পাটটাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ সলিড কাটের উপরে খোদাই করা নকশাটা এটা কিন্তু আপনার আসতে চার ইঞ্চি মোটা অর্থাৎ পুরোটা খাটি খাঁটি একটা রাজকীয় ভাবটা চলে আসবে যখন আপনার এই খাটটি আপনার বাসায় সেট করা হবে এই খাটটির প্রাইস হচ্ছে আমার ইউটিউবে বলা হয়েছিল এক লক্ষ ষাট হাজার টাকা আমার ইউটিউবে বলা হয়েছে কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমার অ্যাভেলেবেল অর্ডার পাওয়ার কারণে আমি কিন্তু এই খাটটির প্রাইসটা ফিফটি পার্সেন্ট কমিয়ে দিয়েছি এখন এই খাটটির প্রাইস হয়েছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে ওপু ফার্নিচার থ্রি থেকে আপনারা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এখন প্লিজ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন এবং প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করবেন আমি আরিফবাইয়ের সাথে একটু আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি একটু দিকে আসেন আসলে আমি যখন আরিফ ভাই আমার দোকানে যখন আসছিল আমি একটা ভিডিও ছেড়েছি অনেকেই অনেক বাজে কমেন্টস করছেন অনেকেই বলেছেন যে না আসলে মানুষ আইনা ভিডিও বানায় আমরা সারি আসলে কিন্তু তা না ভাই এই আরিফ ভাইকে হয়তো বা সেই দেশেরই একজন নাগরিক এবং বৈরব থানার কৃতি সন্তান তার মুখে আমরা শুনতে চাব যে আসলে তার বাসায় কি আমরা এসেছি কি না ভাই আপনারা প্লিজ আমাদেরকে একটু বলবেন যে আসলে আমরা কি আপনার বাসায় এসেছি এবং যেটা বলেছি আপনাকে আসলে সেটা কি দিয়েছি কি না আসসালামু আলাইকুম না উনি আসছে আমাদের বাসায় খাট নিয়ে আসে আর খুব তাড়াতাড়ি করছে তো এই কারণে হয়তো একটু ইয়ে হয়েছে তো ভালো হয়েছে যে দশ দিনে যা পারছে খুব ভালো হয়েছে আপনারা তার কাছে তার কাছে অর্ডার করতে পারেন আমরা খুশি সবাই খুশি ভাই আপনাদের একটা মুখের হাসির জন্য কিন্তু আমাদের বিনম্র বিনম্র প্রহরীর মতো খেটে যাচ্ছি আপনাদের জন্য অবশ্যই রিজিকের মালিক আল্লাহ পাককে জানে যে আজকে আমি এই বৈরব থানায় আসব অবশ্যই আল্লাহ পাক আমার রিজিকটা এই বৈরব থানায় নির্ধারিত করে দিয়েছেন বিদায় আমি আজকে এখানে এসেছি মামুনিরা তোমরা তো খুশি এত সুন্দর একটি খাট পে হ্যাঁ হ্যাঁ তোমরা খুশি অনেক হ্যাঁ বলো খাটটা খুব পছন্দ সুন্দর না আচ্ছা যাক আসলে সোনা সোনামুনিদের মুখের হাসি দেয় সবচেয়ে লাখ টাকা এত সুন্দর একটি রাজকীয় মাল আমার মনে হয় না আমি এই বৈরব থানায় অনেকগুলা বাড়িতে আমরা মাল ডেলিভারি দিয়েছি কিন্তু বৈরব থানায় এরকম মাল আমি আজও পর্যন্ত ম্যাক্সিমাম আপনার পঁয়ত্রিশটা বাড়িতে আজও পর্যন্ত আমি মাল সেল দিয়েছি কিন্তু এরকম রাজকীয় মাল আমি এই ফার্স্ট আপনার কুয়েত প্রবাসী আরিফ মাহমুদ ভাইয়ের বাসায় আমি নিয়ে এসেছি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষের আদর্শ এবং সম্মান নিয়ে এই খাটটি যে মানুষ তার বাবা মাকে একটা সন্তান একটা তার বাবা মাকে কতটুকু ভালোবাসতে পারেন যে বাবা মার জন্য এত সুন্দর একটি রাজকীয় গিফট করে দিয়ে রাজকীয় গিফটটা করেছেন তাই প্লিজ ভাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে ধন্যবাদ করিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি অবশ্যই আপনাদেরকে আমরা নিত্য নতুন ফার্নিচার নিয়ে অবশ্যই আপনাদের মাঝে কথা বলবো প্লিজ তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সালাম জানাচ্ছি আমি এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন